বঙ্গবন্ধু স্যাটেলাইট অ্যাক্টের মাধ্যমে সম্প্রচারের ক্ষেত্রে ১১টি দাবি নিয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সঙ্গে অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর আলোচনা হয়েছে। সোমবার বিএসসিএল ভবনে বৈঠক করেন উভয় পক্ষ। আড়াই ঘণ্টার আলোচনা শেষে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএসসিএল এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ডক্টর শাজাহান মাহমুদ। তিনি জানান, যেসব দাবি নিয়ে আলোচনা হয়েছে সেগুলো দ্রুত বোর্ড সভায় তুলে ধরা হবে। কিছুদিনের মধ্যেই সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এ সময় অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী জানিয়েছেন, আগামী 15 দিনের মধ্যে কয়েকটি বিষয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সঙ্গে অ্যাটকোর চুক্তি করতে চায়। একই সঙ্গে তিনি জানিয়েছেন, টেলিভিশন মালিকদের পক্ষ থেকে যে 12টি দাবি জানানো হয়েছে ইতিমধ্যেই তার একটি বাস্তবায়ন হয়েছে। অনেক টেকনিক্যাল টিমকে আমাদের কোম্পানি থেকে আমরা একটা চুক্তিতে যেতে চাই খুব শীঘ্রই 15 দিনের মধ্যে কিছু বিষয় নিয়ে, সেটা আমরা তাকে বলেছি এবং আমরা আশা করব যে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি এবং টেলিভিশন চ্যানেল ওনার্স আমরা একসাথে কাজ করব, যেটা আমরা প্রথম থেকে শুরু করেছি, এবং সেই লক্ষ্যে তারা যেন আমাদের যে সমস্যাগুলো আছে অতি দ্রুত সমাধান করার জন্য পদক্ষেপ গ্রহণ করে। যে সমস্ত ইস্যু নিয়ে আমরা আলোচনা করলাম এটা আমরা খুব শীঘ্রই বোর্ডে প্লেস করব। বোর্ডে প্লেস করার পরে আমরা উপরে সিদ্ধান্তের জন্য পাঠাবো এবং হয়তো কিছুদিনের ভিতরেই আমরা এটা সম্পর্কে চূড়ান্ত মতামত, সরকার কর্তৃক গৃহীত মতামত আপনাদেরকে জানাতে পারবো বলে আমি আশা করি।